দেবিদ্যার মফিজউদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা গত ক্লাসে পড়েছিলাম উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ একটা আদর্শ উদ্ভিদের কী কী থাকে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এটা নিয়ে হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ। তো সেই মূল, কাণ্ড, পাতা, ফুল, ফলের আজকে একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কাণ্ডের শ্রেণীবিন্যাস। এবং আজকের ক্লাসটা একটু ভিন্ন ধরনের হবে, সেটা আমরা সবুজের সাথে, প্রকৃতির সাথে করব। সুতরাং শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বই খাতা নিয়ে তোমরা বসে যাও, হয়তো বা ঘরের ভিতরেও থাকতে পারো বা বাইরে উঠানে অথবা ছাদে বসে আমরা ক্লাসটা করতে পারি। কাণ্ড, আমাদের কাণ্ডের কথা মনে আছে? অর্থাৎ কাণ্ডটা হচ্ছে যেখানে মূলের উপরের অংশটা যেটা গাছটাকে সোজা রাখতে সাহায্য করে, এবং কাণ্ডের মধ্যে পর্ব মধ্য থাকে। গাছটার কাণ্ড হচ্ছে আমাদের উদ্ভিদের পাতা, ফুল, ফলের ভার বহন করে। কাণ্ডের যে অংশ থেকে, আমার হাতের ছোট্ট একটা ডালা দেখতে পাচ্ছ তোমরা, কাণ্ড, তোমার উদ্ভিদের যেখান থেকে পাতাটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে পর্ব, এবং দুইটা পাতার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে সেটা হচ্ছে পর্ব মধ্য। তো আমরা কাণ্ডের মোটামুটি অংশটা বুঝে গেছি। এবার চলে আসো কাণ্ডের শ্রেণীবিন্যাস। কাণ্ডটাকে আমরা প্রথমত দুইভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সবল কাণ্ড, একটা হচ্ছে দুর্বল কাণ্ড। একটু চিন্তা করো শিক্ষার্থীরা, সবল কাণ্ড মানে খুব শক্ত হয়ে যেটা দাঁড়িয়ে থাকতে পারে, আম গাছ, জাম গাছ, নারিকেল গাছ, কাঁঠাল গাছ, এটা হচ্ছে আমাদের সবল কাণ্ড। তাহলে দুর্বল কাণ্ড কোনগুলো হবে? যেটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না সেটাই হচ্ছে আমাদের দুর্বল কাণ্ড। তাহলে কি হতে পারে? অবশ্যই সেটা হবে লতানো, যেমন পুঁই শাক, লাউ শাক, লাউয়ের গাছ, যেটা সিম গাছ, সেটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, অথবা দুর্বা গাছ, সেটাকে আমরা বলতে পারি দুর্বল কাণ্ড। আবার সবল কাণ্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এখন সবল কাণ্ড হচ্ছে অশাখাকাণ্ড বা শাখান্বিত কাণ্ড। অশাখ, যার কোনো শাখা প্রশাখা থাকবে না, থাকলেও এটা উপরের দিকে থাকবে, অশাখাকাণ্ড, শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মঠ, তারপর হচ্ছে গম্বুজ আকৃতি, একটা হচ্ছে তৃণ আকৃতি। শাখান্বিত কাণ্ডকে তিন ভাগে ভাগ করা যায়, মঠ আকৃতি, গম্বুজ আকৃতি, তৃণকাণ্ড। দুর্বল কাণ্ডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, লতানো কাণ্ড, শয়ান এবং আরোহী। এখন এই ছকটা তোমরা সবাই খাতায় তুলে রাখো, তারপর আমরা প্র্যাকটিক্যালি এটা দেখব, কোনটা আসলে মঠ আকৃতি, কোনটা গম্বুজ আকৃতি, কোনটা চিহ্ন আকৃতি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা বাহির থেকে ঘুরে আসি। আমরা বাহিরে চলে এসেছি, সবুজের মাঝখানে চলে এসেছি। খেয়াল করো, আমাদের চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তাহলে আমরা একটু পড়ায় চলে আসি, কি বলেছিলাম, সবল কাণ্ড, দুর্বল কাণ্ড। সবল কাণ্ডকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? দুই ভাগে, অশাখ এবং শাখান্বিত। এই যে আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নারিকেল গাছ। দেখো তো, এই নারিকেল গাছের এটা হচ্ছে সবটাই হচ্ছে আমার কাণ্ড, এবং তার আশেপাশে কোনো শাখা নেই, শুধুমাত্র উপরে দেখা যাচ্ছে গাছের ডালাগুলো, অর্থাৎ এটা হচ্ছে অশাখ কাণ্ড। নারিকেল গাছ সেভাবে হতে পারে আমার সুপারি গাছ, সুপারি গাছও আছে পেছনে, সুপারি গাছ, তারপর হচ্ছে তাল গাছ, এগুলোর কোনো শাখা প্রশাখা থাকে না, ছড়ানো থাকে না। তাহলে নারিকেল গাছটা খুব ভালোভাবে খেয়াল করো, আমাদের পুরাটাই হচ্ছে কি, কাণ্ড, এবং তার উপরে হচ্ছে পাতাগুলো। আমরা সবাই কিন্তু নারিকেল গাছ চিনি। তার পাশেই আছে, আমরা শাখান্বিত যদি বলতে যাই, তার পাশেই আছে আমার আম গাছ। দেখো এখন এটা ছোটো, কিন্তু চারিদিকে শাখা প্রশাখা ছড়ানো আছে, তাই না? তাহলে সেটা হচ্ছে শাখান্বিত কাণ্ড। শাখান্বিত কাণ্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি বলেছিলাম? শাখান্বিত কাণ্ডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মঠ আকৃতির, একটা হচ্ছে গম্বুজ আকৃতির, আর একটা হচ্ছে তৃণ আকৃতির।
প্রথমে আমরা গম্বুজ আকৃতির বলি, কারণ গম্বুজ আকৃতিটা আমার কাছে আছে। দেখো এখানে আমি কাঁঠাল গাছটা দেখতে পারি, এটা গম্বুজের মতো, দেখো উপরে শাখা প্রশাখা ছড়ানো, দেখতে পেয়েছো শাখা প্রশাখা ছড়ানো, আর এটাকে বলা হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে আমাদের কাণ্ড। এরপর আমরা আম গাছ দেখতে পারি, আম গাছটা আরও এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। দেখো আম গাছে ছোটো হলেও সেটার কি হয়েছে, শাখা প্রশাখাগুলো ছড়ানো আছে এবং কাণ্ডটাও খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে গম্বুজ আকৃতির কাণ্ড। এরপর আমরা তৃণকাণ্ড আমরা চলে আসি, যেটাকে বলবো মট আকৃতি। মট আকৃতিটা আমাদের কীরকম হয়, মঠের মতো হয়, এরকম ত্রিভুজ। এটা হতে পারে আমার ক্রিসমাস ট্রি, হতে পারে জাউ গাছ। তো আমাদের ক্রিসমাস ট্রিও আছে, চলো আমরা ক্রিসমাস ট্রির কাছে চলে যাই। এখানে অনেক অনেক গাছ আমরা দেখতে পাচ্ছি, অনেক ছোট ছোট গাছ, গাছে ফুলও ফুটে আছে। তোমাদেরকে বলেছিলাম ক্রিসমাস ট্রি মঠ আকৃতির, এটা কি হয়, এটা নিচটা ছড়ানো হয়, উপরে আস্তে আস্তে ছোট হয়ে যায়। দেখো উপরের পাতাগুলো কিন্তু আমার ছোট, নিচেরটা ছড়ানো ছড়ানো ছড়ানো, এটা হচ্ছে আমার মঠ আকৃতির ক্রিসমাস ট্রি। জাউ গাছটাও কিন্তু ঠিক একই রকম হয়। তাহলে আমরা মঠ আকৃতির অবশ্যই বুঝতে পেরেছি, মঠ আকৃতির গাছ, তারপর হচ্ছে গম্বুজ আকৃতির গাছ পাশে আছে, অশাখ কাণ্ড আছে। এখন তৃণকাণ্ড, তৃণকাণ্ড হচ্ছে যার কাণ্ডের মধ্যে পর্ব পর্ব মধ্যগুলো খুব স্পষ্ট। আমরা বাঁশ, তারপর হচ্ছে আখ, সবাই চিনি, আশা করি সবাই চিনি। এখানে একটা শুকনো বাঁশ আছে, সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে দেখো বাঁশের মধ্যে যেখান থেকে পাতায় যে পর্ব পর্ব মধ্য খুব স্পষ্ট এবং এখান থেকে মূল বের হয়ে থাকে, এটাকে আমরা তৃণকাণ্ড বলতে পারি। বাঁশের ভেতরটা হয় ফাঁপা, কিন্তু আখ যেটা সেটার ভিতর কিন্তু আবার রসালো থাকে। তাহলে আমরা কিন্তু তোমার সবল কাণ্ডে শাখান্বিত কাণ্ডের তিনটা অংশ পেয়ে গেলাম। একটা হচ্ছে আমার তৃণকাণ্ড, তারপর মট আকৃতির কাণ্ড, তারপর হচ্ছে গম্বুজ আকৃতি, তারপর হচ্ছে আমাদের তৃণকাণ্ড। এবার চলে আসো দুর্বল কাণ্ড। দুর্বল কাণ্ডের মধ্যে কী কী আছে, শয়ান, লতানো, আরোহিণী। শয়ান যেটা মাটির মধ্যে ছড়ানো থাকে, আমরা একটু নিচের দিকে খেয়াল করি, একটু নিচের দিকে আনতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি, দেখো দুর্বা ঘাস, এটা কিন্তু দুর্বা ঘাসটা কিন্তু মাটির মধ্যে শুয়ে আছে, ছড়ানো আছে, গাছের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তাহলে যেটা মাটির মধ্যে শোয়ানো থাকে, অথবা আছে তোমার আলু, আলু যে আলু শাক যেটাকে বলে, সেটাও মাটির মধ্যে ছড়ানো থাকে। তারপর হচ্ছে আমার শয়ান, আরোহিণী, আরো শয়ান, তারপর হচ্ছে লতানু, আরোহিণী, লতানু। লতানু বলতে আমরা পুঁইশাক বলতে পারি। পুঁইশাক হচ্ছে কি থাকে, পুঁইশাক এখানে লতানু হয়নি, কোনো মাচার উপরে যখন আমরা দিব পুঁইশাক, মাচার উপরে যখন এখানে কোনো কাণ্ড বের হয়নি, দেখো অনেক সুন্দর একটা পুঁইশাক, এই যে পুঁইশাকটা কি দেখা যাচ্ছে এখানে, দেখো এটা মাচার উপরে, এটা কিন্তু তোমার কি হয় লতানু, লতানু লতানু হিসেবে থাকে, অর্থাৎ মাচা দিয়ে দিলে এটা ভেবে কিন্তু পেঁচিয়ে উঠে যাবে, সুন্দর করে মাচার মধ্যে ছড়ানো থাকবে। তারপর হচ্ছে আমার আরোহিণী, আরোহিণীটা হচ্ছে সে আরেকজনকে আঁকড়ে ধরে উপরের দিকে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে। যেমন পান, পান গাছ এখানে নিয়ে আমি পান গাছটা দেখাতে পারবো না, হয়তো বা অনেকেই চিনো পান, সিম, সেটাও হচ্ছে আরোহিণী, একটা কোনো কিছুকে পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠে। তাহলে আমাদের কাণ্ডের যে শ্রেণীবিন্যাসটা, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে, আমরা সব কিছুই বুঝতে পেরেছি। সবল কাণ্ড কোনটা, দুর্বল কাণ্ড, একটু খেয়াল করো, এখানে এটা যদি সবল হতো, এটা কি নিচে পড়ে থাকতো, এটা কি নিচে পড়ে থাকতো, এটার কাণ্ডটা কি,
একেবারেই দুর্বল, সেজন্য এটা ছেড়ে দিলে এটা কি হয়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, ঠিক তাই না? কিন্তু এখানে সুপারি গাছটা দেখো কাণ্ডের কারণে এটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা আজকের ক্লাসে আশা করি তোমরা প্রকৃতির মাঝে থেকে, সবুজের মাঝে থেকে অবশ্যই কাণ্ডের শ্রেণীবিন্যাসটা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা বাড়ির কাজে চলে আসি, আমরা বাড়ির কাজ কি যেতে পারি, তাহলে চলে আসো আমাদের বাড়ির কাজে। তোমরা তোমাদের আশেপাশে যত গাছ দেখবে সেই গাছের কাণ্ডের শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে সেই গাছের একটা লিস্ট তৈরি করবে। মিনিমাম 10টা গাছের নাম, কোনটা শয়ান, কোনটা আরোহিণী, কোনটা সবল কাণ্ড, কোনটা দুর্বল কাণ্ড, তার একটা তালিকা তৈরি করবে। এবং কাণ্ডের কাজ, আমি কিন্তু কর্মের ফাঁকে ফাঁকে কাণ্ডের কাজ বলেছি, কাণ্ডের কাজ সম্পর্কে তোমরা লিখে বর্ণনা করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।